Hello, dear student. Good morning. Assalamu alaikum. Wa alaikum assalam. Bhalo acho tumra gan? Class 6. Hello, Miss. Assalamu alaikum. Wa alaikum assalam, Sarah. How are you? Miss, I am fine. Miss, how are you? I am also fine. Thank you. Class 6, Bangla paper 2. Ajke tomader rochona porabo. Tomader ajker path hocche rochona tomar priyo khela. Tumra tomader boye shuchipotro ta dekho. Koto number page e ache dekho. Tomar priyo khela. আমার প্রিয় খেলা পেজ নাম্বার কত দেখছো 95 হ্যাঁ 95 পেজ নাম্বার 95 খুলো আমার প্রিয় খেলা এখানে অনেক বড় করে দেয়া আছে সেটা এত বড় করে এসে লিখতে হবে না আসলে হ্যাঁ আমি তোমাদেরকে এটা নিয়ে আজকে আলোচনা করব আর একটু ছোট করে আমি লিখেছি তোমরাও আরো কমাই করতে পারবে এটা ঠিক আছে দেখো স্ক্রিনটা দেখা যাচ্ছে হ্যাঁ মিস দেখা যাচ্ছে আচ্ছা তোমার প্রিয় খেলা এটি কি রচনা তোমরা যে কোনো প্রিয় খেলা যার যেটা প্রিয় খেলা সেটা নিয়ে লিখতে পারবে আমি এখানে ফুটবল নিয়ে লিখেছি তোমাদের বইতে ক্রিকেট নিয়ে লেখা আছে তোমরা চাইলে যে কোনো খেলা নিয়েই এসেটা করতে পারবে ঠিক আছে আর 5 থেকে 6 প্যারার মধ্যে করলে হবে যেমন ধরো ভূমিকা তারপর তোমার প্রিয় খেলা কি সেটার বর্ণনা দিবে তারপর খেলার নিয়ম কানুন সম্পর্কে বলবে এই খেলার উপকারিতা খেলার অপকারিতা তারপর উপসংহার এতটুকু ঠিক আছে যেমন এখানে দেখো ক্রিকেটের প্রকারভেদ উপকরণ মাঠের আকৃতি নিয়ম কানুন এত অনেক বড় একটা প্যারা দিয়ে দিয়েছে এত বড় করতে হবে না ক্রিকেট খেলার আনন্দ উপকারিতা অপকারিতা উপসংহার অনেক বড় করে দিয়েছে আমি তোমাদেরকে মিউট করে দিয়েছি এখন আপাতত তোমরা মিউট থাকো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আনমিউট করে করিও তখন আগে আমি পড়াই ঠিক আছে দেখো তোমাদের বইতে যে এসেটা আছে এটা আমি একটু ছোট করে দিচ্ছি তোমরা দাগাও ভূমিকাটা দাগ দাও ঠিক চিহ্ন ভূমিকা তারপরে হবে উপকরণ এখানে তোমরা তোমার খেলা তোমার প্রিয় খেলা কেটা নিয়ে তো বলে ফেলেছো উপকরণটা দিতে হবে না উপকরণটা কেটে দাও ভূমিকা দিবে তারপর নিয়ম কানুন ভূমিকার পর নিয়ম কানুন মিস আপনি উপকরণের কি বলছেন বুঝি নাই উপকরণটা দরকার নেই ভূমিকা তারপর নিয়ম কানুন বুঝতে পেরেছো নিয়ম কানুন যে প্যারাটা আছে ওইটা দাও হ্যাঁ ওই প্যারাটা থেকে একটু ছোট করতে হবে প্যারাটা একটা প্যারার মধ্যেই ওখানে চারটা প্যারা দেওয়া হয়েছে এইভাবে লেখার দরকার নেই ক্রিকেট খেলার নিয়ম কানুনের প্যারাটা পড়ে তোমরা মূল জিনিসটা ক্রিকেট খেলার খেলোয়াড় কয়জন থাকে এটা কোন নিয়মে খেলতে হয় ওই মূল জিনিসটা একটা প্যারাতে লিখবা নিয়ম কানুন ঠিক আছে বুঝতে পেরেছো তোমরা অর্থাৎ এখানে নিয়ম কানুন যে প্যারাটা আছে এখানে চারটা প্যারা দিয়েছে একটা প্যারার মধ্যে আমরা চারটা প্যারা করব না একটা প্যারা নিয়ম কানুন ওটা এক প্যারাতে আমরা আরেকটু শর্টকাট করে লিখবো বুঝতে পেরেছো এরপর উপকারিতা উপকারিতা দাগাবো হ্যাঁ দাগাবে
তারপর অপকারিতা অপকারিতা হ্যাঁ মিস্তা গিয়েছি হ্যাঁ এরপর উপসংহার একবারাতে লিখবো ওখানে, ঠিক আছে? তাহলে এখন আমাদের পাঁচটা প্যারা হয়েছে, এরকম পাঁচ থেকে ছয়টা প্যারাতে আমরা এসেটা লিখতে পারি, বুঝতে পেরেছ? যদি কেউ পারো এক্সট্রা লেখার ক্ষমতা থাকে তোমরা উপকরণের প্যারাটাও দিতে পারবে, সেটা তোমার ইচ্ছা। এখন আমি আমি শুধু যে ক্রিকেট খেলায় আমার প্রিয় খেলা এরকম তো সবার নাও হতে পারে, যার যেটা প্রিয় খেলা যার যেটা ভালো লাগে তোমরা সেটা নিয়ে লিখতে পারবে, বইটাই হুবহু লিখতে হবে এমন কোনো কথা নেই। তো আমি একটা এসে নিয়ে ডিসকাস করব, আমি স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা দেখো কিভাবে এসে লিখতে হয় সেটা দেখো। প্যারাগুলোর নাম না দিলেও চলবে, কিন্তু আলাদা করে প্যারা ভাগ করবে, ঠিক আছে? যেমন ভূমিকা, এই প্যারাটা তুমি দিবে, ভূমিকার নামটা লেখার দরকার নেই, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন দেখো তোমার প্রিয় খেলা ভূমিকাতে কি লিখলাম, বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় এবং অন্যতম খেলা হচ্ছে ফুটবল, কারো মতে চীন আবার কারো মতে ইতালি থেকে ফুটবল খেলা আরম্ভ হয় এবং পরবর্তীকালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, জনপ্রিয়তার কারণে ইহা লেখার দরকার নেই এটি, ঠিক আছে? এখানে যদি তোমরা ইহা লিখতে যাও কি হচ্ছে, সাধু চলিত মিশ্রণ হয়ে যাচ্ছে, গুরুচণ্ডালি দোষ, এটা সাধু চরিত মিশ্রণ করে আমরা লিখবো না, এখানে একটা ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি, এটি লিখবো। মিস ক্রিকেট জন্ম আমি সেটা লিখতে পারবো? হ্যাঁ বলো। মিস ক্রিকেট খেলার জন্ম সেটা কি লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবে, অনেক বড় হয়ে যাচ্ছে দেখে আমি ছোট করে দিয়েছি, তোমরা লিখতে পারলে লিখতে পারবে, ঠিক আছে? বইতে অনেক বড় করে দেওয়া আছে তো আমি একটু ছোট করে দিয়েছি। আচ্ছা এখন দেখো আমি যেটি স্ক্রিনে দিয়েছি, আমি একটা মডেল এসে দিলাম আর কি, এসে কিভাবে লিখতে হয়, তোমরা চাইলে ফুটবলেরটাও লিখতে পারো বা ক্রিকেটেরটাও লিখতে পারো, আমি ফুটবলেরটা নিয়ে আলোচনা করছি। তোমার প্রিয় খেলা ভূমিকা হচ্ছে বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় ও অন্যতম খেলা হচ্ছে ফুটবল, কারো মতে চীন আবার কারো মতে ইটালি থেকে ফুটবল খেলা আরম্ভ হয় এবং পরবর্তীকালে বিশ্বব্যাপী এটা কি হয় ছড়িয়ে পড়ে, জনপ্রিয়তার কারণে এটি একটি আন্তর্জাতিক খেলা হিসেবে স্বীকৃতি পায় এবং প্রতি চার বছর পর পর আন্তর্জাতিক স্তরে ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা আয়োজন করা হয়, ইউরোপ আমেরিকার অনেক দেশেই ফুটবল একটি জাতীয় খেলা, ইউরোপ আমেরিকার অনেকগুলো দেশে কিন্তু ফুটবলটা হচ্ছে জাতীয় খেলা, আমাদের দেশে সর্বত্র এই খেলার প্রচলন ও জনপ্রিয়তা দেখা যায়। তাহলে আমরা ভূমিকাতে কি লিখবো, সবসময় যে কোনো একটা টপিক নিয়ে যখন লিখবো ভূমিকা মানে ইন্ট্রোডাকশনটাতে আমরা ওই জিনিসটা সম্পর্কে প্রাথমিক ধারণাটা দিব, মানে ফুটবল খেলাটা যে একটা জনপ্রিয় খেলা, বিভিন্ন দেশে এটা একটা জনপ্রিয়, ফুটবল সম্পর্কে আমরা কিছু কথা বলবো, ঠিক আছে? আরম্ভ করবো এভাবে, এরপর আমরা এই খেলার নিয়ম কানুন বা কয়জন খেলোয়াড় এই খেলাটা খেলে এটা নিয়ে, ক্রিকেটেও তোমরা ঠিক এভাবে করেই সেকেন্ড প্যারাটা লিখবে। আচ্ছা তো মাঠের বর্ণনা ও খেলোয়াড়, আমি যে নিয়ম কানুন বললাম ক্রিকেটে ওখানেও তোমরা চাইলে মাঠের বর্ণনা এবং খেলোয়াড় এটাও প্যারার নাম দিতে পারবে, নিয়ম কানুনের প্যারার নামটা এটাও দিতে পারবে, অর্থাৎ মাঠটা কিরকম হবে এই খেলাটার এবং খেলোয়াড় কয়জন থাকবে, নিয়ম কানুনটা কি আর কি খেলার। তো দেখো ফুটবল খেলার মাঠ সাধারণত 100 থেকে 120 গজ দীর্ঘ, ফুটবল খেলার মাঠটা 100 থেকে 120 গজ দীর্ঘ হয় এবং এবং 50 থেকে 56 গজ প্রস্থ হয়ে থাকে, এই খেলার মাঠ হচ্ছে 100 থেকে 120 গজ দীর্ঘ এবং প্রস্থতে কত হাইট এবং ওয়েট বলতে চাচ্ছে আর কি, এটা হাইটটা হচ্ছে 100 থেকে 120 গজ এবং প্রস্থটা হচ্ছে কি, প্রস্থতে পাশে আর কি মাঠটা 50 থেকে 56 গজ, বুঝতে পারছি না আবার বলো। আমি বুঝতে পারছি না আবার বলো, স্পষ্ট করে বলো। মিস আপনি যে মাপটা বলতেছেন ওইটা কি নির্দিষ্ট করে দিতে হবে?
ক্রিকেটের মাঠের যে প্রস্তুত দৈর্ঘ্য ওটা তোমাদের বইতে আছে, তুমি যদি ক্রিকেট নিয়ে লেখো তাহলে ওইটা লিখতে হবে, আর ফুটবল নিয়ে লিখলে এটা লিখতে হবে। যেই মাঠ যে খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যত, ওই খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থটা লিখতে হবে আর কি, বুঝতে পেরেছো? মনে করো ক্রিকেট খেলায় কয়জন খেলোয়াড় থাকে, তুমি সেটা লিখতে হবে ক্রিকেট খেলার ক্ষেত্রে। আর ফুটবল নিয়ে লিখলে ফুটবল খেলায় কয়জন খেলোয়াড় থাকে এটা লিখতে হবে। এক একটা খেলার তো আলাদা নিয়ম কানুন আছে, যে খেলা নিয়ে লিখবা ওই খেলার নিয়ম কানুনটাই তোমাকে লিখতে হবে, একটা খেলার নিয়ম আর একটা খেলায় লেখা যাবে না, বুঝতে পেরেছো? এবার আমি বলছি তোমরা একটু শুনো আগে। তো ফুটবল খেলার মাঠ সাধারণত 100 থেকে 120 গজ দীর্ঘ এবং 50 থেকে 56 গজ প্রস্থ হয়ে থাকে। তো তোমরা যদি ফুটবলটা নিয়ে লিখতে চাও তোমরা এটার স্ক্রিনশটটা নিতে পারো। মাঠের দুই প্রান্তে দুটি করে গোল পোস্ট থাকবে। ফুটবল খেলার মাঠের দুই প্রান্তে দুটো করে কি থাকবে? গোল পোস্ট থাকবে এবং এর উচ্চতা 8 ফুট এবং একটি বার বা খুঁটির অপরটি থেকে 8 গজ দূরে অবস্থিত। বুঝে নাও, এই যে ফুটবল খেলার মাঠের দুই পাশে দুটা গোল বার থাকে না, গোল পোস্ট থাকে না, গুলি যেখানে, হ্যাঁ এটার উচ্চতা হচ্ছে 8 ফুট এবং এখানে দুই পাশে দুটা খুঁটি থাকে, একটি খুঁটি থেকে আরেকটি খুঁটির দূরত্ব হচ্ছে কত? 8 গজ। 8 গজ দূরে অবস্থিত একটি থেকে আরেকটি খুঁটি হচ্ছে 8 গজ দূরে অবস্থিত। তো একটি আদর্শ ফুটবলের ওজন সাধারণত 14 থেকে 16 আউন্স হয়ে থাকে। আউন্স একটি পরিমাপ আর কি। তো একটি আদর্শ ফুটবল ফুটবলের মাপ হচ্ছে কত? 14 থেকে 16 আউন্স হয় একটি ফুটবলের ওজনটা। তো একটি ফুটবল খেলায় মোট 22 জন খেলোয়াড় অংশগ্রহণ করে, যারা দুটি দলে 11 জন করে বিভক্ত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে একটা ফুটবল খেলায় মোট কয়জন খেলোয়াড় থাকে? 22 জন খেলোয়াড় থাকে, একটি দলে থাকে 11 জন করে। একটি ফুটবল খেলায় মোট খেলোয়াড় হচ্ছে 22 জন আর একটি দলে হচ্ছে 11 জন, এটা মাথায় রাখবা। মোট খেলায় কিন্তু 11 জন না, একটি দলে 11 জন, আর মোট ফুটবল খেলাতে 22 জন খেলোয়াড় থাকে, দুটি দলে বিভক্ত হয়, একটি দলে 11 জন করে থাকে। ঠিক আছে, এটা তো জানা কথা, এগুলো তো মুখস্থ করার কথা না আসলে, ঠিক না? হ্যাঁ আমি জানি। হ্যাঁ তারা দুটি দলে 11 জন করে বিভক্ত হয়ে থাকে। তো খেলা পরিচালনার জন্য একজন প্রধান রেফারি ও তাকে সাহায্যের জন্য 2 জন লাইনম্যান থাকে। ঠিক আছে, তো খেলাটা পরিচালনা করার জন্য একজন রেফারি থাকে, প্রধান রেফারি, এবং তার 2 জন হেল্পার থাকে। তো এটা হচ্ছে ফুটবল খেলার নিয়ম এবং মাঠের বর্ণনাটা দেওয়া, নিয়ম না আসলে, ফুটবল খেলার খেলোয়াড় এবং মাঠের বর্ণনা, মাঠটা কেমন হবে এবং কয়জন খেলোয়াড় থাকবে, এটা হচ্ছে এই খেলার বর্ণনা। তাহলে ফুটবল খেলার মাঠটা 100 থেকে 120 গজ দীর্ঘ হবে এবং 50 থেকে 56 গজ প্রস্থ হয়ে থাকবে। তো মাঠের প্রান্তে দুটি গোল পোস্ট থাকবে আর প্রতিটি গোল পোস্টের উচ্চতা হচ্ছে 8 ফুট এবং একটি বার বা খুঁটি থেকে অপর বার বা খুঁটির দূরত্ব হচ্ছে কত? একটি বার বা খুঁটি থেকে অপর বার বা খুঁটির দূরত্ব হচ্ছে 8 গজ দূরত্ব। ঠিক আছে, 8 গজ দূরে থাকে। একটি আদর্শ ফুটবলের ওজন সাধারণত 14 থেকে 16 আউন্স হয়ে থাকে আর একটি ফুটবল খেলায় মোট 22 জন খেলোয়াড় অংশগ্রহণ করে, যারা দুটি দলে বিভক্ত হয়ে যায়, একটি দলে 11 জন করে খেলোয়াড় থাকে, আর খেলা পরিচালনার জন্য একজন প্রধান রেফারি থাকে, আর তাকে তাকে সাহায্য করার জন্য কি হয়, 2 জন লাইনসম্যান থাকে। তাহলে ভূমিকা এবং মাঠের বর্ণনা ও খেলোয়াড় নিয়ে বললাম। এবার ফুটবল খেলার নিয়ম বা পদ্ধতি দেখো। প্রত্যেকটা খেলার তো এক একটা নিয়ম কানুন থাকে, সেই নিয়ম বা পদ্ধতিটা বলছি এখন। যেমন আমরা ক্রিকেট খেলার জন্য বলেছি নিয়ম বা পদ্ধতি, আমরা খেলা নিয়ে লিখলে প্রথমে একটা ভূমিকা দিব, তারপর বলবো খেলোয়াড় এবং মাঠের বর্ণনাটা দিব, কয়জন খেলোয়াড় থাকে ওটা নিয়ে একটা বলবো, এরপর নিয়ম কানুন। তো ফুটবল খেলার নিয়ম কানুনটা দেখো,
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী খেলার জন্য মাঠের মধ্যস্থলে দুই দল মুখোমুখি অবস্থান করে, অর্থাৎ আগে থেকে এটা ডিসিশন নেওয়া থাকবে। তারপর তারা দুটো দল মাঠের ঠিক মাঝখানে এসে মুখোমুখি দাঁড়াবে। তো রেফারির বাঁশি বাজানোর সাথে সাথে খেলা শুরু হয় এবং প্রত্যেক খেলোয়াড় নিজের অবস্থানে চলে যায়। প্রত্যেক খেলোয়াড় কি তার নিজের অবস্থানে চলে যাবে বাঁশি দেওয়া মাত্রই। সাধারণত 11 জন খেলোয়াড়ের 5 জন সামনের ভাগে দাঁড়ায়, যাদেরকে বলে ফরওয়ার্ড, আর তাদের পিছনে 3 জন থাকে, তাদেরকে মিডফিল্ডার বা হাফ ব্যাক, আর তাদের পিছনে 2 জন থাকে, তাদেরকে কি বলে ডিফেন্স বা ফুল ব্যাক, আর গোলবারের সামনে থাকে 1 জন বা তাকে কি বলা হয় গোল রক্ষক, গুলি বলে আর কি, যিনি সর্বাঙ্গ দিয়ে বলকে গোল হওয়া থেকে রক্ষা করেন। তো একটি ফুটবল ম্যাচ মোট 90 মিনিটের হয়, মধ্যখানে 15 মিনিট বিরতি থাকে। এই হচ্ছে ফুটবল খেলার নিয়ম। তোমরা ক্রিকেট নিয়ে লিখলে ঠিক এইভাবে ক্রিকেট খেলার নিয়মটা লিখবা। তোমাদের বইতে যেভাবে 4 প্যারাতে নিয়মটা দিয়েছে এইভাবে লেখার কোনো প্রয়োজন নেই। বইতে যেভাবে 4 প্যারাতে একটা নিয়ম দিয়েছে এইভাবে লিখবে না। যেমন আমরা ফুটবল খেলার নিয়মটা শর্টকাটে দিলাম না, একটা খেলাতে কি নিয়মটা কি সেভাবে আমরা ফুটবল খেলার নিয়মটা যেরকম করে দিয়েছি, যারা ক্রিকেট নিয়ে লিখবে ক্রিকেট খেলার নিয়মটা ওইভাবে শর্টকাটে দিবে। তো পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী খেলার মাঠের মাঝখানে দুই দল মুখোমুখি অবস্থান করে, রেফারি বাঁশি বাজানোর সাথে সাথে খেলা শুরু হয় এবং প্রত্যেক খেলোয়াড় নিজের অবস্থানে চলে যায়। তো এই খেলার খেলোয়াড়দের অবস্থানটা কেমন দেখো, 11 জন তো খেলোয়াড়, তো প্রথমে খেলোয়াড়দের মধ্যে 5 জন দাঁড়াবে সামনে, প্রত্যেক দলে আর কি 5 জন সামনে দাঁড়াবে, তাদেরকে ফরওয়ার্ড বলা হয়, তাদের পিছনে দাঁড়াবে 3 জন, তাদেরকে মিডফিল্ডার বা হাফ ব্যাক বলে, তাদের পিছনে 2 জন দাঁড়াবে, তাদেরকে ডিফেন্স বা ফুল ব্যাক বলা হয়, আর গোলবারের সামনে যে দাঁড়ায় তাকে গোল রক্ষক বলে। তাহলে কয়জন হলো দেখো, 5 জন, তাদের পিছনে কয়জন 3 জন, তারা 8 জন, তাদের পিছনে 2 জন হলো 10 জন, তাদের পিছনে 1 জন, তাহলে মোট কয়জন হলো 11 জন। আর ফুটবল খেলার নিয়মের মধ্যে ফুটবল খেলা একটা ফুটবল খেলার ম্যাচ কয় মিনিটের, 90 মিনিটের হয়ে থাকে এবং মাঝখানে বিরতিটা হচ্ছে 15 মিনিটের। এটা হচ্ছে ফুটবল খেলার নিয়ম। এবার দেখো ফুটবল খেলার উপকারিতা, ফুটবল খেলার উপকারিতাটা দেখো। ফুটবল খেলা শুধু খেলা নয়, এটির মাধ্যমে যেমন আনন্দ বিনোদন পাওয়া যায় তেমনি এই খেলার মাধ্যমে শারীরিক ব্যায়ামও হয়। ফুটবল খেলাটা শুধু একটি খেলা তা না, এটির মাধ্যমে আনন্দ বিনোদন পাওয়া যায়, আনন্দ বিনোদন পাওয়া যায় তেমনি খেলার মাধ্যমে শারীরিক ব্যায়ামও হয়ে থাকে। তো ফুটবল খেলা আজ বিশ্বব্যাপী বিশাল লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। ইউরোপ আমেরিকার ফুটবল ক্লাব গুলো ফুটবল বাণিজ্যের অন্যতম উদাহরণ। ইউরোপ আমেরিকায় ফুটবল ক্লাব গুলো কি করে, ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে, ফুটবল ম্যাচের আয়োজন করে অনেক টাকা ইনকাম করছে। এটা হচ্ছে ফুটবল বাণিজ্যের একটা অন্যতম উদাহরণ। ফুটবল খেলার মাধ্যমে যেমন মানসিক অবসাদ দূর হয় তেমনি এর উত্তেজনা উপভোগ মনকে আনন্দে ভাসিয়ে দেয়। ঠিক আছে, ফুটবল খেলার মাধ্যমে যেমন মানসিক আনন্দ অবসাদ দূর হয় তেমনি এর উত্তেজনা উপভোগ মনকে আনন্দে ভাসিয়ে দেয়। ফুটবল খেলতে যথেষ্ট ছুটাছুটি ও পরিশ্রম করতে হয় বলে শরীর কি হয় সর্বদা কি হয় সবসময় শরীরটা ফিট থাকে। খেলার কঠোর আইন কানুন ফুটবল খেলোয়াড়দের চারিত্রিক এবং মানসিক বিকাশে সহায়তা করে। এই যে খেলার মধ্যে একটা আইন কানুন নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন মেনটেন করতে হয়, এতে করে খেলোয়াড়দের মধ্যে একটা চারিত্রিক এবং মানসিক বিকাশও হয়ে থাকে। তাহলে ফুটবল খেলার উপকারিতাটা কি, এতে করে শরীরটা ফিট থাকে, এতে করে চারিত্রিক এবং মানসিক কি হয় বিকাশ হয় এবং নিয়ম শৃঙ্খলা শিখতে পারে, ডিসিপ্লিন লাইফ লিড করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ফুটবল খেলার উপকারিতা। আবার বেশি অতিরিক্ত কোনো কিছুর কিন্তু অপকারিতাও আছে, উপকারিতার পাশাপাশি অপকারিতাও কিন্তু থাকে। অপকারিতা মানে কি, অনেক ঝুঁকি থাকে ফুটবল খেলার মধ্যেও, কিন্তু অনেক ঝুঁকি থাকতে পারে। অনেক সময় খেলোয়াড়রা
বলের আঘাতে কিন্তু মারাত্মক ভাবে আহত হয়, মারাত্মক আহত হয়, অনেক সময় পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে, অনেক অপকারিতাও আছে। আর পড়াশোনার ক্ষতি হতে পারে, শিক্ষার্থীরা যদি অতিরিক্ত পরিমাণে ফুটবল খেলতে যায় তাহলে তাদের পড়াশোনার ক্ষতি হয়, ঠিক কি না? যে কোনো কিছুর ভালো এবং খারাপ দিক তো দুটাই থাকবে, আমরা ভালো দিকটাই গ্রহণ করব, খারাপ দিকটা গ্রহণ করব না, ভালো দিকটাই গ্রহণ করব। উপসংহার দেখো, ফুটবল খেলা বিশ্বের কোটি কোটি দর্শকের কাছে এক অনাবিল আনন্দের উৎস। ফুটবল খেলায় থাকে হার জিত, হারও থাকবে জিতও থাকবে, থাকে আনন্দ বেদনার অশ্রু। সেই আনন্দ বেদনার ঊর্ধ্বে থাকে মনোরম লড়াই আর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন, স্বদেশের মর্যাদা বৃদ্ধি আর বিজয়ের তীব্র বাসনা। ফুটবল খেলা তীব্র বাসনা, ফুটবল খেলা বিশ্বব্যাপী মানুষের মাঝে প্রীতি সম্প্রীতি বন্ধন তৈরি করে। এই জন্য ফুটবল খেলা সকল খেলাকে ছাড়িয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে, ঠিক আছে? প্রত্যেক খেলার মধ্যে আনন্দ থাকবে, হারও থাকবে, জিতও থাকবে, আনন্দ থাকবে, বেদনা থাকবে। তারপরও কি হয়, এই ফুটবল খেলার মাধ্যমে মানুষ যে একটা আনন্দ পায় সেটাই হচ্ছে সবচেয়ে উপরে, এবং ফুটবল খেলা কি জনপ্রিয়তার শীর্ষে। তাহলে আমি একটা এসে দেখালাম এসে কিভাবে লিখতে হয়। বিশাল করে লিখার কোনো প্রয়োজন নাই, একটা মিনিমাম ম্যাক্সিমাম মাঝামাঝি সাইজ করে সেটা লিখবা, 5 থেকে 6 পেরাতে লিখতে হবে সেটা, ঠিক আছে? মেইন পয়েন্ট গুলো মিস করা যাবে না, মেইন পয়েন্ট গুলো অবশ্যই লিখতে হবে। আমরা আমাদের বইতে যে এসেটা আছে ওটা একটু আলোচনা করে দেখি। দেখো, আমরা এতক্ষণ ফুটবল খেলা নিয়ে আলোচনা করেছি, ক্রিকেট খেলাটা দেখি একটু। ক্রিকেট নিয়েও লেখা যাবে, ফুটবল নিয়েও লেখা যাবে, যে কোনো খেলা নিয়ে লেখা যাবে। বইতে লিখেছে কিরকম, বর্তমান বিশ্বের জনপ্রিয় এবং অভিজাত খেলা হচ্ছে ক্রিকেট। ক্রিকেটের খেলার বাজার, ক্রিকেটের খেলার রাজারও বলা হয়, ক্রিকেটকে কি বলা হয়, খেলার রাজাও বলা হয়। রেকর্ড ভাঙা এবং রেকর্ড গড়ার খেলা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট নিয়ে সমগ্র বিশ্বে এখন উত্তেজনা, ক্রিকেটের জনপ্রিয়তা প্রতিদিন বাড়ছে, তাই আমার প্রিয় খেলাও হচ্ছে ক্রিকেট। তুমি ফুটবল নিয়ে লিখলেও ভূমিকাতে এই যে তোমার প্রিয় খেলা ফুটবল, এটা লিখতে হবে, ঠিক আছে? এরপরে আমরা ক্রিকেটের জন্ম প্রকারভেদ এত উপকরণ এত কিছু বলবো না, এতগুলো প্যারার কোনো প্রয়োজন নেই, মাঠের আকৃতিটা বলতে হবে, ঠিক আছে? ক্রিকেটের মাঠটা হচ্ছে বৃত্তাকার। বৃত্তাকার মানে কি বলো, বৃত্তাকার শব্দের অর্থ কি? গোল গোল। ভেরি গুড, গোলাকার হয়। ক্রিকেট খেলার মাঠটা হবে গোলাকার। সাধারণত এর ব্যাসার্ধ হচ্ছে 70 গজ। ব্যাসার্ধ মানে কি, ব্যাসার্ধ মানে কি? গোলের মাঝখানে যে প্রস্থে যেই আয়তনটা ওটাই হচ্ছে ব্যাসার্ধ। জ্যামিতিতে করেছো না তোমরা, মাঠের মাঝখানে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় পিচ, পিচের দৈর্ঘ্য হচ্ছে কি 22 গজ। ওকে, খেলার নিয়ম কানুনটা দেখি। ক্রিকেট খেলা তো কিন্তু দুটি দলই থাকবে ফুটবলের মতো, ঠিক আছে? এবং প্রত্যেকটা দলে 11 জন করে খেলোয়াড় থাকবে। ক্রিকেট খেলা পরিচালনার জন্য 2 জন আম্পায়ার থাকবে, ক্ষেত্র বিশেষে 3 জনও হতে পারে আম্পায়ার। তো খেলার আরম্ভে পূর্বে 2 জন আম্পায়ার এবং দু দলের 2 জন অধিনায়ক মাঠে নামেন। তো মুদ্রা ছুড়ে দিয়ে টসের মাধ্যমে এক দল জয়ী হয়। জয়ী যে টসে যে দলটা জয়ী লাভ করে, অধিনায়ক ইচ্ছে করলে ব্যাটিং বা ফিল্ডিং যে কোনোটি বেছে নিতে পারেন। যে দলটা কি হবে, যে দলটা জয়ী হবে টসে, সেই দলের ক্যাপ্টেন মানে অধিনায়ক বেছে নিতে পারবে তিনি ফিল্ডিং করবেন নাকি ব্যাটিং করবেন তারা, ঠিক আছে? উভয় দলকে একবার করে ব্যাট করতে দেওয়া হয়, একবার করে ব্যাট করতে দেওয়া হয়। এবার আমরা এটাকে একটু শর্টকাট করব, এত বড় করব না। যে দল প্রথম ব্যাটিং করবে সে দলের 2 জন খেলোয়াড় ব্যাট হাতে 2 উইকেটে গিয়ে দাঁড়ান। ব্যাটসম্যান যখন বল দূরে পাঠান তখন অপর দিকের উইকেটে অপেক্ষমান খেলোয়াড় ও ব্যাটসম্যান একে অন্যের পাশে দৌড়ে এলে 1 রান হয়।
এটা হচ্ছে রানের নিয়মটা বলা হলো। বল যদি উইকেটে লাগে তখন ব্যাটসম্যান কি হয়ে যায়, আউট হয়ে যায়। তো ক্রিকেট খেলার জয় পরাজয় নির্ধারিত হয় রানের সংখ্যা বা নির্দিষ্ট সময়ে কতজন ব্যাটসম্যান নট আউট হয়ে যায় তার উপর। ঠিক আছে, তাহলে এটা আমি একটু শর্টকাট করে দিলাম, এটা চাইলে তোমরা লিখতে পারো, শর্টকাট করে দিচ্ছি, এটা লিখতে পারো। নিয়ম কানুনটা তোমরা দেখো আমি যেভাবে বলছি। দাগাও, দাগালে অবশ্য তেমন বুঝবে না। খাতা কলম নাও, খাতা কলম নাও, নিয়েছো খাতা কলম, এবার লেখো নিয়ম কানুন। ক্রিকেট খেলাটা আমার প্রিয় খেলা, এটা উপরে লিখবে, তারপর লেখো নিয়ম কানুন। দুটি দলের মধ্যে ক্রিকেট খেলা হয়, প্রতি দলে 11 জন করে খেলোয়াড় থাকে। খেলা পরিচালনা, ক্রিকেট খেলা পরিচালনার জন্য 2 জন আম্পায়ার থাকে, ক্ষেত্র বিশেষে 3 জনও হতে পারে আম্পায়ার। এতটুকু আগে লেখো, এটা বইতেই আছে। হ্যাঁ লেখো, দুটি দলের মধ্যে ক্রিকেট খেলা হয়, প্রতি দলে 11 জন করে খেলোয়াড় থাকে। ক্রিকেট খেলা একটা প্যারাতে লিখবা, নিয়ম কারণটা একটা প্যারাতে লিখবা, বইয়ের মতো 4 প্যারাতে লেখার দরকার নেই। ক্রিকেট খেলা হয়, প্রতি দলে খেলোয়াড় থাকে তারপর ক্রিকেট খেলা পরিচালনার জন্য 2 জন আম্পায়ার থাকে, ক্ষেত্র বিশেষে 3 জন হতে পারে। খেলা চালনার জন্য 2 জন করে খেলা শুরুর সময় 2 জন আম্পায়ার এবং দুই দলের 2 জন অধিনায়ক মাঠে নামেন। খেলা শুরুর সময় 2 জন আম্পায়ার ও 2 দলের 2 জন অধিনায়ক মাঠে নামেন। খেলার শুরুর সময় দুই জন আম্পায়ার এবং দুই দলের 2 জন অধিনায়ক মাঠে নামেন। তিনজন তারপরে কি বলছেন বুঝি নাই। 2 দলে 2 জন অধিনায়ক মাঠে নামেন, লিখেছো? 2 জন
তারপরে কি লিখব হ্যাঁ মাঠে নামেন মুদ্রা ছুঁড়ে দিয়ে টসের মাধ্যমে এক দল জয়ী হয় মুদ্রা ছুঁড়ে দিয়ে টসের মাধ্যমে এক দল জয়ী হয় ছুঁড়ে দিয়ে টসের ম্যাম লেখছি টসের মাধ্যমে এক দল জয়ী হয় লিখেছো তারপরে কি লিখব আচ্ছা এরপর লেখো টসে যে যে দল জয়ী হয় তার অধিনায়ক ইচ্ছা করলে ব্যাটিং বা ফিল্ডিং যে কোনোটি বেছে নিতে পারেন আচ্ছা টসে যে দল জয়ী হয় অথবা জয় লাভকারী অধিনায়ক টসে জয় লাভকারী অধিনায়ক এটা লেখো আগে টসে জয় লাভকারী অধিনায়ক অধিনায়ক তোমরা ভিডিও অন করো এখন তো লেখাচ্ছি সবাই ভিডিও অন করো অধিনায়ক সিফাত রোমেল সবাই ভিডিও অন করো অধিনায়ক ইচ্ছা করলে ব্যাটিং বা ফিল্ডিং যে কোনোটি বেছে নিতে পারেন ইচ্ছা করলে আইমান ভিডিও অন করো সুফাত করিম দানি ভিডিও অন করো সিফাত ভিডিও অন করো রুমেল ইশাক ভিডিও অন করতে কি সমস্যা ক্লাসই তো করতে বসছো ভিডিও অন করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে টসে জয়লাভকারী অধিনায়ক ইচ্ছে করলে ব্যাটিং বা ফিল্ডিং যে কোনটি বেছে নিতে পারেন এক প্যারাতে লিখতেছো তো না প্যারা ভাগ করবা না এটাতে নিয়ম কানুনটা একটা প্যারা হ্যাঁ আচ্ছা এবার যে কোনটি বেছে নিতে পারেন লিখেছো সিফাত ইশরাক তোমরা ভিডিও অন করো আচ্ছা যে কোনটি বেছে নিতে পারেন এবার উভয় দলকে একবার ব্যাট করতে দেওয়া হয় উভয় দলকে একবার ব্যাট করতে দেওয়া হয় একবার ব্যাটিং করতে দেওয়া হয় হ্যাঁ দেওয়া হয় ওকে এবার লেখো ব্যাটসম্যান যখন দূরে বল দূরে পাঠান ব্যাটসম্যান যখন বল দূরে পাঠান দেওয়া হয় পরে কি বলছেন বুঝি নাই ব্যাটসম্যান যখন বল দূরে পাঠান ব্যাটসম্যান যখন বল দূরে পাঠান তখন অপরদিকের উইকেটে যখন বল দূরে পাঠান তখন অপরদিকের উইকেটে অপেক্ষমান খেলোয়াড় তখন অপরদিকের উইকেটে অপেক্ষমান খেলোয়াড় তখন অপরদিকের উইকেটে অপেক্ষমান খেলোয়াড় এটা বই থেকে দেখো লাইনটা তখন অপরদিকের উইকেটে অপেক্ষমান খেলোয়াড় ও ব্যাটসম্যান একে অন্যের দিকে দৌড়ে এলে এক রান হয় ব্যাটম্যান
একে অন্যের দিকে দৌড়ে হেলে এক রান হয়। লিখেছো? আচ্ছা, এবার লেখো, বল যদি উইকেটে লাগে তাহলে ব্যাটসম্যান আউট হন। বল যদি উইকেটে লাগে তাহলে ব্যাটসম্যান আউট হন। চার মিনিট, তাড়াতাড়ি লেখো। বল যদি উইকেটে লাগে তাহলে ব্যাটসম্যান আউট হন। একে বোল্ড আউট বলে, একে বোল্ড আউট বলে। আচ্ছা, লিখেছো? বল যদি উইকেটে লাগে তাহলে ব্যাটসম্যান আউট হন, একে বোল্ড আউট বলে। একদম লাস্ট লাইনটা লেখো এবার। ক্রিকেট খেলার জয় পরাজয় নির্ধারিত হয় রানের সংখ্যা বা নির্দিষ্ট সময়ে কয়জন ব্যাটসম্যান নট আউট থেকে যায় তা হিসাব করে। ব্যাস, এটাই হচ্ছে নিয়ম কানুন। ক্রিকেট খেলার জয় পরাজয় নির্ধারিত হয় রানের সংখ্যা বা নির্দিষ্ট সময়ে কয়জন ব্যাটসম্যান নট আউট থেকে যায় তা হিসেব করে। ওকে, এবার তোমরা ফুটবল লেখো বা ক্রিকেট, হকি, কাবাডি, যে খেলা নিয়ে লেখো না কেন, তোমরা কিছু, আমি কিছু প্যারার নাম বলতেছি, প্যারার গুলোর নাম লিখে নাও, যে খেলা নিয়ে লেখো। আমি হকি নিয়ে লিখবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি বলতেছি তো যে খেলা ইচ্ছে লেখো, প্যারা গুলোর নাম লিখে নাও, কোন কোন প্যারা লিখতে হবে প্যারা গুলোর নাম লিখে নাও। ভূমিকা, হ্যাঁ লেখো ভূমিকা। মাঠের আকৃতি ও খেলোয়াড়, মাঠের আকৃতি ও খেলোয়াড়, মাঠের আকৃতি ও খেলোয়াড়। হ্যাঁ, আবার ভিডিও অফ করছো কেন? তিন নাম্বার নিয়ম কানুন, তিন নাম্বার নিয়ম কানুন, নিয়ম কানুন। চার নাম্বার উপকারিতা, চার নাম্বার উপকারিতা। এবং ছয় নাম্বার উপসংহার। তো তোমরা যে যে খেলা নিয়ে লিখতে চাও লিখতে পারবে, শুধু নিয়ম কারণ গুলো সঠিক হতে হবে, আন্দাজে দিলে হবে না, ঠিক আছে? সঠিক নিয়ম কারণ অনুযায়ী লিখবে এবং এই ছয়টা প্যারা দিয়ে লিখলেই হবে। অনেক বেশি কঠিন ভাষাও করতে হবে না, স্ট্যান্ডার্ড ভাষা দিয়ে লিখবা, সহজ ভাষায় নিজের মতো করে সুন্দর করে লিখবা। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এসেটাই, এসেটা লিখবে এবং শিখবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, ক্লাস জয়েন করার জন্য সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাই এন্ড থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।